Bismillahirrahmanirrahim. Shukriyo shikkharthi bindo. Assalamu alaikum. Inshallah tumra shobai bhalo acho. Amio amar oshesh rohmote bhalo acho. Ajke tomader bangla byakoron guru korabo. Bangla byakoron e dekho tomader ditiyo semester er jonno ache shondhi, kago, kriyakal, biramchinho. To shikkharthira ajke tomader যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে সন্ধি। তোমরা সন্ধি দেখো, সন্ধি থেকে তোমরা যা যা জানতে পারবে যে দেখো প্রথমে আছে সন্ধি কাকে বলে তা বলতে পারবে, জানতে পারবে সন্ধি কত প্রকার, কি ও কি কি তা জানতে পারবে ও বলতে পারবে, সেগুলো সংজ্ঞা বলতেও লিখতে পারবে। তো শিক্ষার্থীরা এবার আমরা বই দেখো, দেখো তোমাদের 35 পৃষ্ঠা দিয়ে বের করো সবাই, 35 পৃষ্ঠায় সন্ধি আছে। প্রথমে দেখা একটা ছবি দেওয়া আছে, তিনটা ছবি আছে, একটাতে সাধারণভাবে মাংস আর একটাতে ভাত আর একটাতে ভাত মাংস। এটাকে সন্ধি হিসাবে যেভাবে বলা যায় যে দেখো প্রথমে আছে যে পর অর্থাৎ মাংসের টুকরা, তারপরে আছে ভাত অন্ন অর্থাৎ ভাত, তারপরে আছে অন্ন আরেকটা প্লেটে কি আছে অন্ন ও পল আছে, তাই না, পল ও অন্ন আছে। এটাকে একসাথে যোগ যোগ করে কিভাবে বলা যায় দেখো যে পল যোগ অন্ন অর্থাৎ পলা, এটা হয়েছে। তো যে নিয়মে পল ও অন্ন মিলে পলান্ন শব্দটি গঠিত হয়েছে তার নামই হচ্ছে সন্ধি। দেখো তিনটা প্লেট আছে, তিনটা প্লেট মিলে আমরা একটা প্লেট করলাম যোগ করে সেটাই হয়ে গেল সন্ধি। আবার একবার বলছি যে এক প্লেটে আছে পল অর্থাৎ মাংসের টুকরা, অপর প্লেটে আছে অন্ন অর্থাৎ ভাতের ছবি, তৃতীয় প্লেটে যেটা আছে পল ও অন্ন মিশ্রিত মিশ্রিত করে পল যোগ অন্ন অর্থাৎ পলান্ন, এটাই হচ্ছে সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। দেখো সংজ্ঞা এভাবে বলা যায় যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। আমরা ধ্বনি সম্পর্কে এর আগে জেনেছি, বর্ণ সম্পর্কেও জেনেছি, তাই না। তো সেটা বলছে যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। আবার বলছি পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি যেমন বিদ্যা যোগ আলো, বিদ্যা হিম যোগ আলয় হিমালয়, মহ যোগ আশয় মহাশয়। তাহলে কি বললাম, পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে, সন্ধি বলে। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন হিম যোগ আলয় হিমালয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, মহ যোগ আশয় মহাশয়। তাহলে আমি এবার একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে ফেলছি যে সন্ধি কাকে বলে, তাই না। আমরা কি বললাম, পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে লিখলাম পাশাপাশি, পাশাপাশি 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 দুটি দুটি ধ্বনি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন যেমন হিম যোগ আলয় হিম যোগ আলয় সমান সমান হিমালয়, তাই না, হিম যোগ আলয় হিমালয়। আবার বিদ্যা বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। তাহলে আমরা সন্ধি সম্পর্কে জেনে নিলাম যে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন হিম যোগ আলয় হিমালয় বিদ্যা যোগালয় বিদ্যালয়। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন হিম যোগালয় হিমালয় বিদ্যা যোগালয় বিদ্যালয়, হয়ে গেল। এবার
বলছে যে সন্ধির প্রকার কি? সন্ধি কত প্রকার ও কি? তাহলে সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সন্ধি কত প্রকার বললাম? সন্ধি তিন প্রকার, তাই না? কত প্রকার? তিন প্রকার। সন্ধি কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি দেখো, এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, তাই না? স্বরসন্ধি। তারপর দুই নম্বর কি? স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, তাই না? ফলা জয়ে, তারপর তন্তনা ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। আর একটা তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি কত প্রকার পেলাম? সন্ধি তিন প্রকার, তাই না? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে বিসর্গ সন্ধি। সন্ধি কত প্রকার? তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি বললাম, সন্ধির উদাহরণ দিলাম, তারপর সন্ধির প্রকার কি? এবার এই যে প্রকার ভেদগুলো সেগুলো আমরা এবার সংজ্ঞাগুলো ভালোভাবে শিখে নেব, কেমন? তো বলছি প্রথমে আছে স্বরসন্ধি। স্বরসন্ধির সাথে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরসন্ধি বলতে কি বোঝায়? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে, তাই না? তো দেখো যে অতি যোগ ইত, অতীত, তাই না? স্বরধ্বনি দুটো অতি যোগ ইত, অতীত, কুড়ি যোগ এক, কুড়ি। তাহলে স্বরসন্ধি কাকে বলে বললাম? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন অতি যোগ ইত, অতীত, কুড়ি যোগ এক, কুড়ি। এবার এখানে পারবো আমরা স্বরসন্ধি কাকে বলে? দেখো আমি আবার লিখে দিচ্ছি এখানে যে স্বরধ্বনির সাথে, স্বরধ্বনির সাথে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে, স্বরধ্বনির মিলনে, মিলনে যে সন্ধি, যে সন্ধি হয় তাকে, তাকে কি বলে? স্বরসন্ধি বলে, তাই না? তাকে স্বরসন্ধি বলে, স্বরসন্ধি বলে। যেমন উদাহরণের ক্ষেত্রে কি দিবা? অতি যোগ ই, তাই না? অতি, অতি যোগ ই, অতীত, আবার কুড়ি, কুড়ি যোগ এক, তাহলে কি হবে? কুড়ি, কেমন? অতি যোগ ই, অতীত, আবার হচ্ছে অতি যোগ ই, অতীত, কুড়ি, কুড়ি যোগ এক, কুড়ি। অতি যোগ ঈদ ও অতীত। তাহলে আমরা স্বরধ্বনি, স্বরসন্ধি পেয়ে গেলাম যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন অতি যোগ ঈদ, অতীত, কুড়ি যোগ এক, কুড়ি। ইনশাল্লাহ তোমরা স্বরসন্ধ্বনি পেরে যাবে। এবার দেখো আমরা পরেরটা চলে যাই। পরেরটাতে বলছে যে ব্যঞ্জন সন্ধি, পরেরটা ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে, ব্যঞ্জন সন্ধির সাথে, তাই না? ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আবার বলছি স্বর ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন সংযোগ বা সংবাদ, প্রতিযোগ ছবি, প্রতিচ্ছবি, তারপর দিকযোগ অন্ত, দিগন্ত, পরযোগ অন্ত, পরন্ত। আবার বলছি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন সংযোগ বাক, সংবাদ, প্রতিযোগ ছবি, প্রতিচ্ছবি, দিক যোগ অন্ত, দিগন্ত।
আমি আবার একবার লিখে দিচ্ছি, দেখো যে কি এবার লিখবো, এবার লিখবো ব্যঞ্জন সন্ধি, তাই না? তো ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কি লিখবো দেখো, যে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে লিখবো যে ব্যঞ্জন ধ্বনির সাথে, ঠিক আছে? ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির ধ্বনির সাথে স্বরধ্বনি 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 বা ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলনে মিলনে যে সন্ধি যে সন্ধি হয় হয় তাকে তাকে কি বলে? ব্যঞ্জন সন্ধি বলে, তাই না? ব্যঞ্জন সন্ধি বল। তাহলে উদাহরণ কি লিখবা? সংযোগ বা, তাই না? সংযোগ বা সমান সংবাদ, সংযোগবাদ সমান সংবাদ। তারপর প্রতিযোগ প্রতিযোগ ছবি, তাহলে কি হবে? প্রতিচ্ছবি প্রতিচ্ছবি। কেমন? এভাবে আমরা উদাহরণ দিই যে সন্ধি সন্ধি যদি বলে সরসন্ধি কাকে বলে উদাহরণ দাও, ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও, এভাবে আমরা লিখে দেবো। এবার দেখো আসছে যে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দেখো, বিসর্গের সাথে বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে ধ্বনি যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তাহলে তাহলে কি বলবো? যে বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নি যোগ রব নীরব, দু যোগ সংবাদ দুঃসংবাদ। আবার হচ্ছে বিসর্গ সন্ধিটা, বিসর্গ সন্ধি বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নি যোগ রব নীরব, তারপর দু যোগ সংবাদ দুঃসংবাদ দুঃসংবাদ, তাই না? তাহলে আমরা এবার আবার বিসর্গ সন্ধিটা লিখে ফেলি। তাহলে মুছে ফেললাম, দেখো এদিকটা তো আমরা শিখে ফেলেছি, এখন আমরা বিসর্গ সন্ধিটা লিখব। বিসর্গ বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধিতে কি বললাম? যে বিসর্গের সাথে, তাই না? বিসর্গের সাথে স্বরধ্বনি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলনে মিলনে যে সন্ধি হয় যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে, তাই না? বিসর্গ সন্ধি সন্ধি বলে। তো উদাহরণ দিব, যেমন 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 নি যোগ র, তাহলে নীরব নীরব। তারপরে আরেকটা কি লিখবো? দুঃসংবাদ, দু যোগ দু যোগ বাদ দু যোগ সংবাদ, তাহলে কি হবে? দুঃসংবাদ দুঃসংবাদ, তাই না? আবার বলছি বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি মিলনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নি যোগ রব নীরব, দু যোগ সংবাদ দুঃসংবাদ। তাহলে আমরা দেখো যে কি জেনে নিলাম,
যে প্রথমে দেখো যে সন্ধি সম্পর্কে জানলাম, সন্ধি কাকে বলে জানলাম, সন্ধির প্রকারভেদ জানলাম, তাই না? তাহলে কি পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। তার সাথে উদাহরণ কি দিলাম, বিদ্যাযোগ আলোক বিদ্যালয়, হিমযোগ আলোক হিমালয় ইত্যাদি। সন্ধির প্রকারভেদ জানলাম, সন্ধি তিন প্রকার, তাই না? সন্ধি তিন প্রকারের মধ্যে দেখো যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এবার বলছে যে স্বরসন্ধি কাকে বলে সেটা জানলাম, যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন অতিযোগ ঈদ, অতি কুড়িযোগ এক কুড়ি। এবার বলছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনের যে সন্ধি হয়, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন সংযোগ বা সংবাদ, তারপর প্রতীকযোগ ছবি, প্রতীকছবি, দিকযোগ অন্ত দিগন্ত ইত্যাদি। তারপর হচ্ছে বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নিযোগ নীরব, দুযোগ সংবাদ, দুযোগ সংবাদ, দুঃসংবাদ। তাহলে এভাবে আমরা সব জেনে ফেললাম, ইনশাআল্লাহ তোমরা সবাই পাবে। তো এবার বাড়ির কাজ লিখে নাও সোনামণিরা, খাতা পেন্সিল বের কলম বের করে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ যেটা হলো যে সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি। তাহলে বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি। উদাহরণ সমূহ হোয়াটসঅ্যাপে পোস্ট করবে এবং আমি সেটা খাতা লিখে দেব, ভুল হলে সেটা সংশোধন করে দেবো, কেমন? তো আজকে আমরা এ পর্যন্তই থাকি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।